আসসালামু আলাইকুম, বিডি স্পোর্টস নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। শোনা যাচ্ছে মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে বিপিএল মাথাতে আসছে ভারতের তিন তারকা ক্রিকেটার। কারা খেলবেন এবার বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আইপিএলের সবচাইতে দামি খেলোয়াড় ক্রিস মরিসকে এবারে বিপিএলে আনতে চেয়েছিল সিলেট সানরাইজার্স। তবে সন্তান সম্ভব স্ত্রীর পাশে থাকতে কথা প্রায় পাকাপাকি হওয়ার পরও সিলেটের প্রস্তাব ফিরিয়ে দিতে হয়েছে প্রোটিয়া তারকাকে। বিগ ব্যাশ ও পিএসএল এর কারণে তারকা ক্রিকেটারদের অনেকে বিপিএল আসতে পারছেন না, তাই হন্য হয়ে মানসম্পন্ন বিদেশি ক্রিকেটারদের খুঁজছে সিলেট। এ মুহূর্তে বিপিএল এর প্রতিদ্বন্দ্বী কুমিল্লা, চট্টগ্রাম কিংবা বরিশালের মতো দলের তুলনায় একটু পিছিয়ে আছে সিলেট। প্লেয়ার্স ড্রাফটের আগে একজন বিদেশি ও তিনজন বিদেশি ক্রিকেটারদের দলভুক্ত করার সুযোগ থাকলেও এখনও দলটির কোনো ক্রিকেটার চূড়ান্ত নন। এই বিষয়ে মুখ খুলেছেন সিলেট সানরাইজার্সের কর্ণধার শেখ কুদরতি ইতিহাস জয়। তিনি আমাদেরকে বলেছেন, চ্যাম্পিয়নশিপের লক্ষ্য নিয়ে আমরা নামছি, দলে চমক থাকবে অবশ্যই, চূড়ান্ত হওয়ার আগে কিছু বলতে পারছি না। তবে বিগ ব্যাশ ও পিএসএল এর জন্য এখনও বড় নাম নেই, আমরা ড্রাফট লিস্টের জন্য অপেক্ষা করছি, তাহলে সিদ্ধান্ত নিতে আর একটু সুবিধা হতো। এদিকে ভারতের তিন তারকা ক্রিকেটার বিরাট কোহলি, কেএল রাহুল ও যুজবেন্দ্র চাহালকে পেতে মরিয়া হয়ে উঠেছে সিলেট সানরাইজার্স। ব্যস্ততার কারণে তারা এখনও রিপ্লাই মেসেজ দেয়নি সিলেট সানরাইজার্সকে, তবে শেষ মুহূর্তে আসতে পারে বিশাল চমক, এমনটা জানাচ্ছে সিলেট সানরাইজার্স। এমনকি সিলেট সানরাইজার্স দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার ডেভিড মিলারকেও দলভুক্ত করতে চাইছে। এমনকি সিলেট চেষ্টা করছে কিংবদন্তি মাশরাফি বিন মর্তুজাকে পাওয়ার জন্য। জয় জানিয়েছেন, আমরা চেষ্টা করছি, আশা করছি ভালো কিছু হবে ইনশাআল্লাহ। এখনও ওনার সাথে সেভাবে কথা হয়নি, অর্থাৎ মাশরাফির সাথে। অফিস থেকে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল, তবে এখনও কথাবার্তা হয়নি। সিলেটে মূলত দুজন বিদেশি কোচ থাকবেন, এরই মধ্যে একজন হতে পারেন ক্যারিবীয়, তাদের সাথে বিকেএসপির কোচ মন্টুর কুমার দত্তকে রাখার চেষ্টা করা হচ্ছে। মূলত সিলেট এবছর ওয়ার্ম আপ ম্যাচ হিসেবে খেলবে, যাতে পাঁচ বছরের জন্য ভালো একটা টুর্নামেন্ট সমর্থকদের উপহার দিতে পারে। দর্শক, এবারে বিপিএলে আপনি কোন দলের সাপোর্ট করছেন জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে জানাচ্ছি বিশেষ ধন্যবাদ।